হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা দেখে নাও, তোমরা তো আমাকে মেসেজ করে প্রত্যেকবার বলছিলে যে ল্যাপবক্স মিক্সিং কী করে করে। মিক্স করার লেগে আমি চলে এসেছি, আমি ল্যাপবক্স মিক্স করে একটা ভিডিও বানাইছি। ভিডিওটাই তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো ল্যাপবক্স কীভাবে মিক্স করতে হয়। আর বলছি বন্ধুরা যে আমি প্রথমবার ভয়েসে এসেছি, আমি ভয়েসে অতটা কিছু জানি না, কথা অত বলতে পারি না, তাই যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা মাফ করে দিবা। আর বলছিলাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট লাইক শেয়ার করে দিও। দেখো আমার মতো দুটো খালি কোটলি নিতে হবে, একটা ডেসিনের একটা হান্নারের। দুটো কোটল নেওয়ার পর যেটাতে হান্নার লেখা আছে সেটা হান্নারের কোটাতে ওই নতুন হান্নারেরই ই ঢালতে হবে হাফ, মানে যতটা ওইটা ঢালতে হবে ততটা রেসিনও ঢালতে হবে। এটাতে রেসিনের কোটাতে রেসিনটা ঢালবা, তাহলে কোনো সময় ওটা মিক্স হচ্ছে না। মিক্স যদি ওটা একবারে করে দাও তাহলে সেই মালটা শুকিয়ে যাবে আর ইয়ে হবে না। আর এটাতে এখন শুকাবে না, যখন মারবা তখন ওই দুটোকে একসাথে নিয়ে মিক্স করতে পারো। যেরকম এখন আমি দেখো হান্নারে কোটো কেটেছি, হান্নারে কোটোতে ঢেলে দিচ্ছি। দেখো হাফ ঢালবো, এখন হাফ ঢালা হলো। এবার দেখো রেসিনের কোটো নিয়ে রেসিনটাও হাফ ঢেলে নিব। দেখো রেসিনটাও ঢেলে নিব, দেখো রেসিন ঢালছে। রেসিন ঢালার পর দেখো থিনার দিব। দেখো থিনার দিচ্ছি, কতটা করে থিনার দিচ্ছি তাও তোমাদেরকে দেখিয়ে দিব। কতটা রাখলাম, একটা কোটা থেকে কিছুটা করে দিলাম আর হাফ রাখলাম। দেখো আমার বন্ধু হাসতে হাসতে চলে গেলো, ও বলেছিল আমাকে ভিডিওর সামনে আসবো না, তা আমি বলেছি ভিডিওর সামনে কেন আসছিস রে, তখন ও হাসতে হাসতে চলে গেলো। দেখো আর একটা থিনার আর একটা ইসে দিচ্ছি, দেখো কতটা থিনার দেবো তাও দেখিয়ে দেবো। 1 লিটার করে থিনার আছে, এগুলা 1 লিটারের থিনার, কতটা করে দিচ্ছি দেখো। এতটা করে রেখে বাদ বাকি সব ঢেলে দিয়েছি, এতটা করে রেখে দিয়ে এখন দুটাকে মানে গুলবো, এখন দুটাকে একসাথে গুলবো। একসাথে দেখো গুলছি, দুটাকে একসাথে গুলে তোমাদের লেগে দেখো আমি ভিডিও করেছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি তো এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলাম না। তোমরা এইভাবে যদি আমার ভিডিও দেখো এই করো তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সম্ভাবনা। দেখো এভাবে গুলে নিতে হবে, এইভাবে গুলে নেওয়ার পর প্রথমে এইভাবে ভালো করে ঢেলে নিবা, ঢেলে নিয়ে মিক্স করে নিবা ভালো করে। এই দুটো আলাদা রাখবা, ওই দুটো করে ঢেলে মিক্স করে নিবা, দিয়ে ওই দুটো আলাদা রাখবা। এগুলো যখন সব আলাদা করে রাখার পর দেখিয়ে দিচ্ছি, এইভাবে একবার গুলে নিবা, গুলে নিয়ে গুলে নিয়ে আলাদা করে দিবে। এটার সাথে ওটা রাখলাম, মানে হান্নারের সাথে রেসিন রাখলাম, ওই দুটো যখন একসাথে মিক্স করবা তখনই খাটে মারতে হবে। এবার একটা ফাঁকা কোটা নিয়ে দিতে হবে, কোটা নেওয়ার পর দেখো আমি কীভাবে মিক্স করছি। রেসিন দেখো যতটা রেসিন দিচ্ছি, যতটা রেসিন দিচ্ছি দেখো কোটাটাতে ঢালবো, যতটা রেসিন ঢাললাম ততটাই হান্নার ঢালার পর দুটোকে একসাথে মিক্স করছি। মিক্স করার পর সাদা একটা কাপড় নিয়ে নিতে হবে। একটা ফুটোর উপরে মানে একটা বোতল কেটে ওর মধ্যে কাপড়ে করে ছেঁকে নিতে হবে। ছাঁকা যখন হয়ে যাবে
ছেঁকে ওটাকে হটিয়ে দিতে হবে। তারপরে তোমাকে একটা বেরাস নিতে হবে, বেরাসে করে নিয়ে ওটা দেখো আমি মেরে দেখাচ্ছি একবার, দিয়ে গিয়ে তুমি খাটে মারতে পারো। আর যেটা আমি ছেঁকে রাখলাম সেই ছেঁকে রাখা জিনিসটা আমার আজকেই মারা হবে, আজকের পর আর হবে না, ওটা শুকিয়ে যাবে, ওটা শুকিয়ে গেলে বাদ, আর কোনো কিচ্ছু হবে না। যা করবা ওই মিক্স করার